ভারতে টি টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যে তিনজন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারতের স্মরণীয় পাঁচ টি টোয়েন্টি জয় এর দ্বিতীয় লেগে কোন কোন ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন নতুন কারা যোগ দিয়েছেন দেখে নিন তালিকা ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইতোমধ্যে তিনি তার সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়ক পদে কে যুক্ত হবেন তা নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট মহলে বর্তমান যে পরিস্থিতি তাতে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনজন ক্রিকেটার তারা হলেন নাম্বার তিন ঋষভ পন্থ মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি মনে করা হয় ঋষভ পন্থকে ইতোমধ্যেই তিনি দক্ষতার সাথে ভারতীয় প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন যেখানে তার সাফল্য চোখে পড়ার মতো তাছাড়া অধিনায়ক হিসেবে উইকেট রক্ষক সবচেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্বের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন চলতি সিজনে তাই ভারতের টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে তিনি আছেন তিন নম্বরে নাম্বার দুই কে এল রাহুল ভারতীয় দলের প্রধান হওয়ার দৌড়ে দেখা যেতে পারে কে এল রাহুলকে বহু সংগ্রামের পর পাকাপাকিভাবে ভারতীয় দলে নিজের জায়গা শক্ত করেছেন তিনি তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে অধিনায়ক হিসেবে তার সাফল্য চোখে পড়ার মতো তাছাড়া অধিনায়কত্ব পালনের সাথে সাথে দুর্দান্ত ব্যাটিং করেন কে এল রাহুল তাই এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইলে এই দায়িত্ব কে এল রাহুলের উপর সমর্পিত করতে পারেন তবে এই মুহূর্তে কঠিন হতে পারে কারণ তার আগেও আরেক মহারথী আছে নাম্বার এক রোহিত শর্মা বিরাট কোহলির পর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ভারতীয় দলে এবং ভারতীয় প্রিমিয়ার লিগে দারুণ সাফল্য পেয়েছেন তিনি বর্তমানে তিনি ছোট ফর্ম্যাটে সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন তার অধিনায়কতে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে তাছাড়া অধিনায়কত্বের পাশাপাশি দুর্দান্ত ফর্মে থাকেন রোহিত শর্মা তাই বিরাট কোহলির পরিপর্ত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি অগ্রাধিকার রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের আইপিএলে দ্বিতীয় লেগে কোন কোন ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন নতুন কারা যোগ দিয়েছেন দেখে নিন তালিকা চোটের জন্যে হোক বা ব্যক্তিগত কারণে আইপিএল দু হাজার একুশের আমির লীগ থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ফ্রাঞ্চাইজিরা তাদের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিয়েছে ইতিমধ্যেই এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে জেনে নেওয়া যাক তাদের পরিপর্ত হিসেবে নতুন কারা যোগ দিয়েছেন ফ্রাঞ্চাইজিগুলিতে চেন্নাই সুপার কিংস আইপিএল দু হাজার একুশের প্রথমার্ধে জস হ্যাজেলুডের পরিপর্ত হিসেবে জেসন বেহরেন ডর্ফকে দলে নিয়েছিল সিরিজকে তবে করোনার জন্য টুর্নামেন্ট মাঝ পথে স্থগিত হয়ে যাওয়ায় চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামা হয়নি বেহরেন ডর্ফের আমির শাহীতে হ্যাজেলুড ফিরে আসায় বেহরেন ডর্ফ যোগ দেননি স্কোয়াডে সুতরাং আমির শাহী লেগে চেন্নাইয়ের স্কোয়াড অপরিবর্তিত থাকছে দিল্লি ক্যাপিটালস ব্রিটিশ পেসার ক্রিস ওক্স নাম তুলে নিয়েছেন টুর্নামেন্ট থেকে তার বদলে দিল্লি দলে নিয়েছে অস্ট্রেলিয়ার বেন ডার্শিসকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বাহাতি স্পিনার এম সিদ্ধার্থ তার পরিবর্তে দিল্লির স্কোয়াডে যোগ দিয়েছেন নেট বোলার কুলবন্ত খেজরোলিয়া আইপিএলের প্রথম অর্ধে চোটের জন্য মাঠে নামতে পারেননি শ্রেয়া শাহের তবে চোট সারিয়ে আমির শাহী লেগে ফিরে এসেছেন তিনি কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্স আগে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আইপিএল এর দ্বিতীয় অর্ধে অংশ নেবেন না তার বদলে কেকে আর দলে নাই নিউজিল্যান্ডের টিম সাউদিকে পাঞ্জাব কিংস ঝাই রিসার্ডসন রিলি মেরিডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না তাদের পরিবর্তে পাঞ্জাব দলে নিয়েছে নাথান এলিস আদিল রশিদ ও এডেন মার্করামকে রাজস্থান রয়্যালস বেন স্টোকস জোফ্রা আর্জার জস বার্টলার ও অ্যান্ড্রু টাইকে দলে পাবে না রাজস্থান তারা পরিবর্তে দলে নিয়েছে ওশেন থমাস এভিন লুইস তাবরাইজ শামসি ও গ্লেন ফ্লিপসকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আরসিবি দলে পাচ্ছে না অ্যাডাম জ্যাম্পা ফিন অ্যালেন ড্যানিয়েল স্যামস কেন রিসার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে কোহলিরা বদলি হিসেবে দলে নিয়েছেন ওয়ান ইন্দু হাসারঙ্গা টিম ডেভিড দুষ্মন্ত চামিরা জর্জ গার্টন ও বাংলার আকাশ দ্বীপকে সানরাইজার্স হায়দ্রাবাদ জনি ব্যারিস্টো শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন তার পরিবর্তে হায়দ্রাবাদ শিবিরে যোগ দিয়েছেন শেরফাইন রাদারফুড মুম্বই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোন রদবদল হয়নি নিরাপত্তা নিয়ে অসন্তোষ পাকিস্তানের সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড মাঠে বল গড়ানোর কয়েক মুহূর্ত আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট দল নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই তারা এই সিদ্ধান্ত নিল বলে খবর মাঠে না নেমেই সোজা দেশে ফিরছে কিউই বাহিনী তাদের শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দীর্ঘ আঠারো বছর পর পাকিস্তানের বাইশ গজে খেলার কথা ছিল নিউজিল্যান্ডের ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে মুখিয়েছিলেন ক্রিকেট প্রেমীরাও রাওয়ালপিন্ডি ও লাহোরে তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের শুক্রবারই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে নামতেন কেন উইলিয়ামসনরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে মতবদল না খেলেই পাকিস্তান থেকে ফেরার সিদ্ধান্ত নেন কিভি তারকারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে টুইটারে জানানো হয় শুক্রবার সকালের দিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায় যে নিরাপত্তা নিয়ে তাদের কাছে কিছু সতর্ক বার্তা এসেছে এবং তার জেরেই তারা সিরিজ স্থগিত করতে চায় কিন্তু পাকিস্তান বোর্ড ও পাকিস্তান প্রশাসন সব সফরকারী দলের জন্যই আট ষাট নিরাপত্তার ব্যবস্থা করে থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি আমরা নিশ্চিত করি এমনকি পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেনের সঙ্গেও কথা বলেন জানান এদেশে নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই তা সত্ত্বেও কিবি বোর্ড সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয় দিন খান বদলে ফের এই সিরিজ আয়োজনে আগ্রহী পিসিবি কিন্তু অদূর ভবিষ্যতে যে তা বাস্তবায়িত হবে না সে ইঙ্গিত স্পষ্ট কারণ কিভি দল সোজা দেশে ফিরে যাচ্ছে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তের জন্যে দুঃখ প্রকাশ করে নিউজিল্যান্ড বোর্ড জানিয়েছে পাকিস্তান খুব ভালো আয়োজক তাদের জন্যই এটা বড় ধাক্কা কিন্তু সবার আগে ক্রিকেটারদের সুরক্ষা সেই কারণেই এই সিদ্ধান্ত উল্লেখ্য সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলা জেরে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিল পাক ভূমে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও সব দল সেদেশে খেলতে যেতে রাজি হয় না আর এবার নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত পাকিস্তানের মাটিতে ক্রিকেট আয়োজন নিয়ে ফের বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারতের স্মরণীয় পাঁচ টি টোয়েন্টি জয় অক্টোবর মাসের টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য কোহলির নেতৃত্বেই নামছে ভারতীয় দল তার আগে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে প্রথম ট্রফি এনে দেওয়ার লড়াইয়ে নামবেন বিরাট কোহলি এখন দেখে নেব অধিনায়ক কোহলির অধিনায়কত্বে ভারতের সেরা পাঁচ টি টোয়েন্টি জয় ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি টোয়েন্টি সিডনি দু প্রথমে ব্যাট করতে নেমে একশো পঁচানব্বই রানের বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে ধীরে সুস্থই শুরু করেছিলেন বিরাট কোহলি তারপর গিয়ার বদলে চব্বিশ বলে চল্লিশ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন তিনি সেইজও জেতে ভারত ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি হ্যামিল্টন দু টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি এগারো ওভার শেষে স্কোরবোর্ডে ছিয়ানব্বই রান তুললেও তিনটি উইকেট হারিয়ে ফেলে ভারত ঠান্ডা মাথায় সাতাশ বলে আটত্রিশ রানের অধিনায়কচিত ইনিংস খেলে দলকে একশো রানে পৌঁছে দেন কোহলি রান তাড়া করতে নেমে একশো রানে পৌঁছে যায় কিভি রাও শেষ অবধি সুপার ওভারে জয় পায় ভারতীয় দল ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ওয়েলিংটন দু সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে একশো পঁয়ষট্টি রান তোলে নিউজিল্যান্ড রান তাড়া করতে নামা ভারতীয় দলও একশো রান করলে ম্যাচ গড়াই সুপার ওভারে অধিনায়ক কোহলির আগ্রাসনে উদ্দীপ্ত হয়ে উঠেছিল সফরকারী দল একই সিরিজে দ্বিতীয় সুপার ওভারে জয় পায় ভারত ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ব্রিস্টল দু কোহলির অধিনায়কত্বে অন্যতম সেরা টি টোয়েন্টি জয় এসেছিল দু হাজার আঠারোর ব্রিস্টলেই প্রথমে ব্যাট করে একশো নিরানব্বই রানের বড় লক্ষ্য দেয় ইংল্যান্ড রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেছিল ভারত ছয় ওভারে ছেষট্টি রানের বিনিময়ে দুটি উইকেট হারানোর পর ক্রিজে আসেন বিরাট অপরদিকে থাকা রোহিতের দুরন্ত শত রানের দৌলতে আট বল বাকি থাকতেই জয় আসলেও কোহলির উনত্রিশ বলে তেতাল্লিশ রানের ইনিংসে যোগ্য সঙ্গ দেয় হিটম্যানকে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি নাগপুর দু ভারতের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল কোহলিকে পনেরো বলে একুশ রান করেই থামতে হয় তাকে বিশ্বভারে ওভারে ইংল্যান্ডের সামনে মাত্র একশো রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত কোহলির ধূর্ত কৌশলে হার মানে ইংল্যান্ড মিডল ওউটারে অন্যতম ব্রহ্মাস্ত্র জসপ্রীত বুমরাকে বল দেননি তিনি বুমরায়ের দুটো ওভার রেখেছিলেন ডেথের জন্য সেই দুই ওভারে পাঁচ রান দিয়েছিলেন ভারতীয় পেসার শেষ ওভারে মাত্র আট রান বাকি থাকলেও হেরে যায় ইংল্যান্ড ভারতীয় দলকে পঁয়তাল্লিশ টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন কোহলি জয় এসেছে সাতাশটিতে অধিনায়ক কোহলির নেতৃত্বে মাত্র চোদ্দটি টি টোয়েন্টিতে হারের মুখ দেখেছে ভারত এই বিশ্বকাপেই শেষবারের জন্য ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে কোহলিকে টুইটারে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বিরাট জানান তিনি চান তিনটি ফরম্যাটের ক্রিকেটেই দেশের জন্য আরও ভালো পারফর্ম করতে